হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর স্বগতা ইসলাম। আজকে আপনাদের সাথে কথা বলবো খুব ইম্পর্টেন্ট একটা টপিক কার্ডিওলজি, সেটা হলো জুগুলার ভেনাস প্রেশার, অর্থাৎ জেভিপি। এবং জেভিপি নিয়ে মেইন যে সমস্যাটা, যেগুলো আপনাদের রেসিডেন্সিয়াল এপসিপিএস পার্ট ওয়ানে আসে, সেটা হলো ওয়েভ, কোন ওয়েভটা কোন সময় কি করতেছে, কোন ওয়েভের সিগনিফিকেন্স কি, ক্লিনিক্যাল সিগনিফিকেন্স কি, এগুলো নিয়ে আলোচনা করব। তো আমি কথা না বাড়িয়ে আমি শুরু করছি। প্রথমে আমি একটা হার্ট আঁকিয়ে নিই। এটা হলো রাইট অ্যাট্রিয়াম, এখান থেকে বের হয় সুপিরিয়র ভেনা কাভা, সুপিরিয়র ভেনা কাভা থেকে ইন্টারনাল জুগুলার ভেন। এই ইন্টারনাল জুগুলার ভেইনের প্রেশারটাকে বলা হচ্ছে হলো জুগুলার ভেনাস প্রেশার। অর্থাৎ আমাদের একটা জিনিস দেখুন, রাইট অ্যাট্রিয়ামের সাথে আলটিমেটলি জুগুলার ভেইনের কতটুকু মিল আছে। রাইট অ্যাট্রিয়াম যদি ব্লাড দিয়ে ভর্তি হয়ে থাকে, তাহলে আমাদের সুপিরিয়র ভেনা কাভা ব্লাড দিয়ে ভর্তি থাকবে এবং আলটিমেটলি আমাদের ইন্টারনাল জুগুলার ভেইনটাও ব্লাডে প্রেশার বেশি থাকবে। তার মানে বুঝতে পারতেছে যে রাইট অ্যাট্রিয়ামের যদি প্রেশার বেশি থাকে, তার মানে আমাদের জুগুলার ভেনাস প্রেশারও বেশি থাকবে। তো আমরা শুরু করছি। প্রথমে একটা জিনিস চিন্তা করুন, কোনো কারণে আমার রাইট অ্যাট্রিয়ামে, কোনো কারণে না, প্রথমে আমাদের অ্যাট্রিয়াল সিস্টল হলো। অ্যাট্রিয়াল সিস্টল মানে কি? মানে অ্যাট্রিয়াম কন্ট্রাকশন করবে, এই তো। অ্যাট্রিয়াল কন্ট্রাকশন করবে, সে সময় কিন্তু আমাদের ট্রাইকেসপিড হলো, ট্রাইকেসপিড ভালভ, ট্রাইকেসপিড ভালভ কিন্তু খোলা থাকে। তো যখন অ্যাট্রিয়ামটা এরকম করে কন্ট্রাকশন করবে, তখন হবে কি, ব্লাডগুলো নিচেও নামবে, আবার উপরের দিকেও কিছু ব্লাড চলে যাবে। কারণ কি, অ্যাট্রিয়ামটা কন্ট্রাকশন করতেছে অনেক জোরে, ব্লাড তো কিছু উপরের দিকেও যাবে, কিছু নিচের দিকেও আসবে, বেশিরভাগ ব্লাড নিচের দিকে আসবে। তো উপরের দিকে যে যাচ্ছে, তার মানে রাইট অ্যাট্রিয়াম থেকে কোথায় যাবে, সুপিরিয়র ভেনা কাভায় যাবে। তো সুপিরিয়র ভেনা কাভা থেকে সেই ব্লাডের ওয়েভটা কোথায় যাবে, মানে ঢেউটা, ইন্টারনাল জুগুলার ভেইনে। তো একটা ওয়েভ দেখা যাবে না তখন, একটা ঢেউ, সেটি হলো এ ওয়েভ। কিভাবে হচ্ছে আমি দেখাচ্ছি, চিন্তা করুন, এটা হলো প্রেশার। উপরের দিকে যত উঠবে প্রেশার তত বাড়বে। তো অ্যাট্রিয়াম সিস্টল করলো, প্রেশার বেড়ে এই অবস্থা হলো, এটা হলো এ ওয়েভ জুগুলার ভেনাস প্রেশারে, এ ওয়েভ। তার মানে এ ওয়েভ কিসের জন্য হচ্ছে, এ ওয়েভ অ্যাট্রিয়াল সিস্টল। এরপর একটা জিনিস চিন্তা করুন, ব্লাড গুলো উপরে চলে গেল, তারপর ব্লাড উপরে চলে যাওয়ার সময় অ্যাট্রিয়াল সিস্টলের পরে অ্যাট্রিয়ালের কোন ফেজ, অ্যাট্রিয়ালের ডায়াস্টল না, অ্যাট্রিয়ালের ডায়াস্টল কিন্তু হয় 0.7 সেকেন্ড ধরে, 0.8 সেকেন্ড হলো কার্ডিয়াক সাইকেল, পুরো কার্ডিয়াক সাইকেল। এবং 0.7 সেকেন্ড ধরে আপনার অ্যাট্রিয়াল ডায়াস্টল হয় বা রিল্যাক্স হয়, আর অপরদিকে ভেন্ট্রিকুলার সিস্টল হয় 0.3 সেকেন্ড এবং ভেন্ট্রিকুলার ডায়াস্টল হয় 0.5 সেকেন্ড। তার মানে অ্যাট্রিয়াল ডায়াস্টল যে সময় হচ্ছে 0.7 সেকেন্ডের মধ্যে, দেখা যায় যে ভেন্ট্রিকুলার সিস্টলও হয় কিছু অংশ, ভেন্ট্রিকুলার ডায়াস্টলও হয়। তার মানে আমরা এটা মনে রাখবো যে অ্যাট্রিয়ামের ডায়াস্টলের সময় ভেন্ট্রিকুলার সিস্টলও হয়, ভেন্ট্রিকুলার ডায়াস্টলও হয়। তো যাই হোক, সেই কথায় আমি যাচ্ছি না। তার মানে এ ওয়েভ পাইলাম আমরা প্রথমে, তারপরে কি, আমাদের হার্ট রাইট অ্যাট্রিয়ামটা কন্ট্রাকশন অবস্থায় আছে, সেটা আস্তে আস্তে রিল্যাক্স করা শুরু করবে। রিল্যাক্স করা শুরু হওয়া মানে কি, হার্টের ওয়াল, রাইট অ্যাট্রিয়ামের ওয়াল রিল্যাক্স করলে কি, ভেতরে নেগেটিভ প্রেশার তৈরি হবে না, তখন কি হবে, উপরে যে ওয়েভটা গেছিল সেটা আবার নিচের দিকে ফল করা শুরু করবে। তখন সে এইভাবে নিচের দিকে ফল করা শুরু করছে প্রেশারটা, সেই সময় হঠাৎ করে আমাদের যে, এতক্ষণ তো আমাদের ট্রাইকেসপিড ভালভ খোলা ছিল অ্যাট্রিয়াল সিস্টলের সময়, এখন অ্যাট্রিয়াল সিস্টলের সময় খোলা ছিল, এখন সেই ভালভটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, কারণ ভেন্ট্রিকুলার সিস্টল শুরু হবে তখন।
মানে ভেন্ট্রিকুলার সিস্টোলো আমি আগে বলছি যে অ্যাট্রিয়াল ডায়াস্টোলের সময় ভেন্ট্রিকুলার সিস্টোলো হয় আবার ভেন্ট্রিকুলার ডায়াস্টোলো হয়, তার মানে এতক্ষণ ছিল ভেন্ট্রিকুলার ডায়াস্টল, সে ভেন্ট্রিকুলার ডায়াস্টলটা শেষ হয়ে এখন ভেন্ট্রিকুলার সিস্টল শুরু হবে, তার মানে আমাদের যে ট্রাইকেসপিড ভালভটা এতক্ষণ ওপেন ছিল সেটা ঠাস করে আটকায় যাবে। একটা জিনিস চিন্তা করুন, হঠাৎ করে যদি ভালভটা আটকায় যায় তখন কি হবে, ওর উপরে যে ব্লাডগুলো ছিল সেই ব্লাডের কলামে একটা ধাক্কা দিবে না, একটা জার্কি একটা ধাক্কা দিবে, সেই ধাক্কাটা এখান দিয়ে ওয়েভ হিসেবে উপরের দিকে চলে যাবে জেভিপিতে, অর্থাৎ ইন্টারনাল জুগুলার ভেনে। তাই আমরা ছোট্ট একটা ওয়েভ পাবো উপরের দিকে ইনক্রিজ প্রেশারে, সেটাকে বলা হচ্ছে সি ওয়েভ। ক্লিয়ার? তা এখন চিন্তা করুন, ভালভ বন্ধ হয়ে গেছে, অ্যাট্রিয়াল এই ট্রাইকেসপিড ভালভটা বন্ধ হয়ে গেছে, অ্যাট্রিয়াম তারপরও রিল্যাক্স করতেছে, তার মানে অ্যাট্রিয়ামের ভিতরে নেগেটিভ প্রেশার আরো বাড়তেছে আরো বাড়তেছে, তার মানে ডিসেন্ড করতেছে প্রেশারটা, রাইট অ্যাট্রিয়ামের প্রেশারটা জুগুলার ভেইনের প্রেশারটা ডিসেন্ড করতেছে। রাইট অ্যাট্রিয়ামের প্রেশার কমা মানেই হলো জুগুলার ভেইন নেট প্রেশার কমা, কারণ রাইট অ্যাট্রিয়াম ডাইলেট করা মানে হলো উপর থেকে টান দিয়ে জুগুলার ভেইনের যে ব্লাড গুলো আছে সেই কলামটাকে নিচের দিকে নিয়ে নিচে আসা, তার মানে রাইট অ্যাট্রিয়ামের ডায়াস্টলের সময় জুগুলার ভেনাস প্রেশারটাও এরকম ড্রপ করতেছে, এটাকে বলা হয় হলো এক্স ডিসেন্ট বা এক্স এর নিচে নেমে আসা, এই ওয়েভটাকে বলা হয়। এটা কি জন্য হচ্ছে এক্স ডিসেন্ট? অ্যাট্রিয়াল ডায়াস্টল, ওকে, এক্স ডিসেন্ট হলো। এখন একটা জিনিস চিন্তা করুন, এতক্ষণ অ্যাট্রিয়াম রিল্যাক্স কোর্স করেছিল, নেগেটিভ প্রেশার ছিল, কিন্তু এখন আস্তে আস্তে কি ভেনাস রিটার্ন বেড়ে যাবে না, চারদিক থেকে ব্লাড এসে জমতে শুরু করবে জমতে শুরু করবে, যত যত জমবে তত প্রেশার রাইট অ্যাট্রিয়ামে বাড়তে থাকবে, অর্থাৎ তত সুপিরিয়র ভেনা ক্যাভাতে প্রেশার বাড়তে থাকবে, তত ইন্টারনাল জুগুলার ভেইনে প্রেশার বাড়তে থাকবে, অর্থাৎ রাইট অ্যাট্রিয়ামে ব্লাড জমতে শুরু করছে, প্রেশার বাড়তেছে ব্লাডের প্রেশার অ্যাট্রিয়ামে, এই একটা ওয়েব তৈরি হলো সেটাকে বলতেছে হলো ভি ওয়েব, অর্থাৎ ভি ওয়েব হলো ডিউ টু ভি ওয়েব কিসের জন্য হচ্ছে ডিউ টু ইনক্রিজ ভেনাস রিটার্ন, তাই তো, ভেনাস রিটার্ন বেড়ে যাচ্ছে, ব্লাডের লেভেল বেড়ে যাচ্ছে, প্রেশারও বেড়ে যাচ্ছে, ওকে, ভি ওয়েভ হলো উপরের দিকে। এখন চিন্তা করুন, এতক্ষণে ওই যে ট্রাইপেসিড ভালভটা আপনার বন্ধ হয়েছিল সেটা তো এখন খুলবে আবার, না হলে এই যে অ্যাট্রিয়ামের ব্লাডগুলো তো নিচে আসতে হবে, না হলে তো পাম্প করে কোনো লাভ নাই, তো এই অ্যাট্রিয়ামের ব্লাডগুলো যেন নিচে আসতে পারে এই জন্যে আবার ট্রাইকাসপিড ভালভটা খুলে যাবে। যখনই খুলবে তখন কি হবে, রাইট অ্যাট্রিয়ামের যত ব্লাড ছিল সব রাইট ভেন্ট্রিকলে চলে আসবে, তার মানে কি রাইট অ্যাট্রিয়াম হয়ে যাবে আবার ফাঁকা, তার মানে রাইট অ্যাট্রিয়াম আবার ফাঁকা হয়ে যাওয়া মানে কি সুপুরে ভেনা কাভার থেকে ব্লাড গুলো সব আবার এখানে আসা শুরু করবে অ্যাট্রিয়ামে, তার মানে আবার সুপুরে ভেনা কাভার ফাঁকা হয়ে যাচ্ছে, তখন আবার কি করবে, তাহলে ইন্টারনাল জুগুলার ভেইন থেকে সব ব্লাড গুলো সুপুরে ভেনা কাভাতে আসবে, তার মানে হলো আগে যেখানে এই লেভেলের ব্লাড ছিল ইন্টারনাল জুগুলার ভেইনে সেটা নেমে এই লেভেলে চলে আসবে, এটা বুঝতে পারছেন তো, এটাই হলো অর্থাৎ এই যে ওপেন হয়ে গেছে ট্রাইকাসপিড ভালভ, অ্যাট্রিয়ামের প্রেশার রাইট অ্যাট্রিয়ামের প্রেশার এবং জুগুলার ভেইনের প্রেশার আস্তে আস্তে কমতে কমতে নিচে চলে আসছে, এটাকে বলা হয় হলো ওয়াই ডিসেন্ট। ক্লিয়ার এতটুকু? তো এখন একটা জিনিস চিন্তা করুন, তার মানে আমরা এটা বুঝতে পারছি এ ওয়েভ সমান অ্যাট্রিয়াল কন্ট্রাকশন বা অ্যাট্রিয়াল সিস্টল, সি ওয়েভ হলো ডিউ টু এই সি ওয়েভ হলো ডিউ টু ক্লোজার অফ দ্য ট্রাইকেসপিড ভালভ, দেন ভি ওয়েভ হলো ডিউ টু অ্যাকুমুলেশন অফ দ্য ব্লাড ইন দ্য ভেন্ট্রিকল ইন দ্য অ্যাট্রিয়াম, তারপরে ওয়াই ডিসেন্ট হলো ডিউ টু
opening of the tricuspid valve. Wide descent, opening of tricuspid valve. এই জন্য আপনার রাইট এট্রিয়াম ফাটা হয়ে যাচ্ছে, তার মানে হলো রাইট এট্রিয়াল প্রেসার নিচে নেমে যাচ্ছে। এখন পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসে সেটা হলো যে হোয়াট ইজ দ্য কজ অফ জায়ান্ট ওয়েভ, অর্থাৎ অনেক বড় ওয়েভের কী কী কজ হতে পারে। একটা জিনিস চিন্তা করুন, আপনি কোনো কারণে যদি অ্যাট্রিয়াল সিস্টলের সময়, অ্যাট্রিয়াল কন্ট্রাকশনের সময় ট্রাইকাস্পিড ভালভটা ভালো মতো খোলা না থাকে, তাহলে কি হবে, সব ব্লাডগুলো নিচের দিকে না যেয়ে উপরের দিকে ওঠা শুরু করবে, অর্থাৎ জুগুলার ভেনাস প্রেশারে ওয়েভটা অনেক বেশি পাওয়া যাবে। এটি হলো জায়ান্ট ওয়েভ, এরকম অনেক বড় ওয়েভ আর বাকিগুলো এরকম, এটা হলো জায়ান্ট ওয়েভ। তার মানে এটার কজ কি কি হতে পারে জায়ান্ট ওয়েভের, এক হলো ট্রাইকাস্পিড স্টেনোসিস, ট্রাইকাস্পিড স্টেনোসিস, ট্রাইকাস্পিড ভালভে যদি স্টেনোসিস হয়, আর কি কারণে হতে পারে, পালমোনারি স্টেনোসিস, পালমোনারি ট্র্যাঙ্কে যদি স্টেনোসিস থাকে, রাইট ভেন্ট্রিকল থেকে কি ব্লাড পালমোনারি ট্র্যাঙ্কে যেতে পারবে, পারবে না, তার মানে রাইট ভেন্ট্রিকল একদম ব্লাড দিয়ে ফুল হয়ে আসছে, এখন সেখানে কি আর এক্সট্রা ব্লাড ঢুকবে, ঢুকবে না, অ্যাট্রিয়াম কন্ট্রাকশন করবে, ব্লাড সামনের দিকে যেতে না পারে, সব উপরের দিকে যাবে, একটা সাগরের মতো একটা ঢেউ আমাদের জুগুলার ভেনাস রিজনে দেখা যাবে, এটাকে বলা হচ্ছে হলো জায়ান্ট ওয়েভ। তার মানে কি কি হতে পারে, একটা হলো ট্রাইকাস্পিড স্টেনোসিস, পালমোনারি স্টেনোসিস, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ডিউ টু ফেইলিওর, এগুলো হলো জায়ান্ট ওয়েভের বর্ণনা মানে কজগুলো। এখন আরেকটা জিনিসের নাম শোনা যায়, সেটা হলো ক্যানন ওয়েভ। তো ক্যানন ওয়েভটা কোথায় পাওয়া যাচ্ছে, একটা জিনিস চিন্তা করুন, অ্যাট্রিয়াল সিস্টলের সময় সাধারণত কি আমাদের ট্রাইকাস্পিড ভালভটা, সাধারণত না অলওয়েজ, ট্রাইকাস্পিড ভালভটা খোলা থাকে এবং সেই অ্যাট্রিয়ামের মধ্যে যে ব্লাডগুলো ছিল সেগুলো ভেন্ট্রিকেলে আসে। তো এমন যদি হয় যে ভেন্ট্রিকেলে মানে অ্যাট্রিয়াল যে আপনার ভালভটা আছে ট্রাইকাস্পিড ভালভ সেটা খোলেই নাই, তাহলে কি হবে, তাহলে আপনার ব্লাড নিচের দিকে ভালভে এসে গোটা খেয়ে নিচে নামতে না পেরে সব উপরের দিকে যাওয়া শুরু করবে, অর্থাৎ ট্রাইকাস্পিড ভাগ খোলে নাই, আগে অ্যাট্রিয়াম কন্ট্রাকশন করছে, তখন কি হবে, জায়ান্ট একটা এ ওয়েভের মতো পাওয়া যাবে, সেটাকে বলা হচ্ছে ক্যানন এ ওয়েভ। এটা কোথায় পাওয়া যায় জানেন, এটা পাওয়া যায় হলো কমপ্লিট হার্ট ব্লক, অর্থাৎ অ্যাট্রিয়ামের যখন অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকেলে কোনো ই যাচ্ছে না, ইলেকট্রিক ইম্পালসই যাচ্ছে না, অ্যাট্রিয়াম অ্যাট্রিয়ামের মতো কন্ট্রাকশন করতেছে, ভেন্ট্রিকেল ভেন্ট্রিকেলের মতো পারকিনজি ফাইবারের যে কন্ডাক্টিভ সিস্টেম আছে সেটা দিয়ে কন্ট্রাকশন করতেছে, তার মানে ভালভ বন্ধই আছে, অ্যাট্রিয়াম সেই সময় একটা কন্ট্রাকশন করে দিল, তখন আপনার বড় একটা ওয়েভ পাওয়া যাবে। তো জায়ান্ট ওয়েভ আর ক্যানন ওয়েভের মধ্যে তাহলে পার্থক্যটা কি, পার্থক্যটা হলো এই জায়গায় জায়ান্ট ওয়েভ সবসময় রেগুলারলি হবে, ধরুন 2 সেকেন্ড পর পর, 2 সেকেন্ড পর পর, কিন্তু যেহেতু আপনার হার্ট ব্লক একটা ইরেগুলার হার্ট বিটের ব্যাপার স্যাপার আছে, ইরেগুলার কার্ডিয়াক সাইকেলের ব্যাপার স্যাপার আছে, তাই ক্যানন ওয়েভ কখনোই রেগুলারলি পাওয়া যাবে না, হয়তো দেখা যাবে 5 সেকেন্ড পরে একটা পাওয়া যাচ্ছে, কিছুক্ষণ পরে 15 সেকেন্ড পরে একটা পাওয়া যাচ্ছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। দুইটাই বড় এ ওয়েভ, একটা রেগুলার, রেগুলার যেটা সেটা হলো আপনার জায়ান্ট ওয়েভ, আর যেটা আপনার ইরেগুলার রেটে আসতেছে সেটা হলো ক্যানন ওয়েভ। দ্যাটস অল অ্যাবাউট টুডেস ওয়েভ অ্যাবনর্মালিটি অ্যান্ড জুগুলার ভেনাস প্রেশার। আমার লেকচার যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল হোয়াইট কোট গ্যালারিতে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।